আউটসোর্সিং এর কাজে তিনটা পক্ষ জড়িত। একটা হচ্ছে যারা কাজ দেয়, মানে বায়ার, আরেকটা পক্ষ হচ্ছে যারা কাজ করে, মানে আমরা, আরেকটা পক্ষ হচ্ছে মানে জব সাইট, যেমন ওডেক্স। তো এখন আমরা এই পারিভাষিক শব্দগুলো জানব যে মানে আমাদেরকে এবং বায়াদেরকে আরও কী কী নামে অভিহিত করা হয়। আমি লিখছি, আমরা, তারা, আর হচ্ছে তাহারা। আচ্ছা, আমাদেরকে যে যে নামে ডাকা হয়, প্রথম হচ্ছে কন্ট্রাক্টর, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে কোডার। ওকে, আমি লেখার সময় রেকর্ডিং অফ রেখেছিলাম। তো দেখুন, আমাদেরকে যে যে নামে অভিহিত করা হয়, প্রথমত কন্ট্রাক্টর, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, কোডার, এমপ্লয়ি এবং সার্ভিস প্রোভাইডার। আর বায়ারদেরকে যে যে নামে অভিহিত করা হয়, ক্লায়েন্ট, বায়ার এবং এমপ্লয়ার। আর মার্কেট প্লেস, মানে আমাদেরকে মানে জব সাইটগুলোর নাম হচ্ছে মার্কেট প্লেস, মার্কেট প্লেস নামে অভিহিত করা হয়। যে যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো হচ্ছে ওডেক্স, ফ্রিল্যান্সার, ইল্যান্স, ভিও ওয়ার্কার্স, আরও অন্যান্য আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে। তবে ওডেক্সে কাজ করে সবচেয়ে মানে সুবিধাজনক, আমাদের জন্য ওডেক্সে সবচেয়ে ভালো। ওডেক্সের বাইরে কাজ করার তেমন কোনো প্রয়োজন নেই, কারণ ওডেক্সের কাজে আপনি করে শেষ করতে পারবেন না। তো দেখুন, আমরা কন্ট্রাক্টে কাজ নিয়ে কাজ করি, সেই জন্য আমাদেরকে বলা হয় কন্ট্রাক্টর, আর বায়াদেরকে বলা হয় ক্লায়েন্ট। আমরা হচ্ছি ফ্রিল্যান্সার, মানে মুক্ত পেশাজীবী, আর বায়াদেরকে বলা হয় বায়ার। দেন কোডার, মানে যারা যারা অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ের কাজ করে তাদেরকে বলা হয় কোডার। তো কোডার শব্দটি মানে ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সিংয়ের একটা সমার্থক শব্দ হিসেবে ইউজ করা হয়, ফ্রিল্যান্সারের একটা সমার্থক শব্দ। তো কোডারের বিপরীত হচ্ছে এমপ্লয়ার, আমরা হচ্ছে এমপ্লয়ি, আর যারা কাজ দেয় তারা হচ্ছে এমপ্লয়ার, আমরা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, আর তারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর মার্কেট প্লেস মানে আউটসোর্সিংয়ের জব সাইট। ওকে, আশা করি আমাদের মানে টেকনিক্যাল টার্মগুলো বুঝতে পেরেছেন।